হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর কে মুন ব্লগস এবং রেহানা করিম ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে হচ্ছে 17 তারিখ, শুক্রবার, জুমাবার। আজকে তো সকাল থেকে ঘুম থেকে উঠেছি, একটু লেট হয়ে গেছে, একটু অনেকটাই লেট হয়ে গেছে। তো যদিও ফ্রাইডে তেমন কিছু করিনি, আজকে খুবই সিম্পল অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের যে রুটিন সে রুটিনটাই ফলো করেছি। আপনাদের ভাইয়া চলে গেছে আর বড় ছেলে কোচিংয়ে গিয়েছিল, চলে আসছে। আর শুরুতে দেখতে পাচ্ছেন, পেয়েছেন যে আমি কিছু থালাবাটি ধুয়ে নিয়েছি, এর মাঝখানে সকালের যা কাজ আর কি, এই যে কাপড় কিছু ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে নিয়েছি, ছেলে ছোটো ছেলের জন্য একটা ডিম করেছো, ভাত খাবে সেজন্য। আর আজকে যদিও ফ্রাইডে, তারপরে বিশেষ কিছু রান্না করিনি আজকে, জাস্ট বিশেষ রান্না আসলে আজকে করতে ইচ্ছে করছিল না, কারণ বাচ্চারা আমাদের, আমার বাচ্চাদের প্রতিদিনের খাবারে একটাই রুটিন, আলু ভাজি। অনেকে প্রশ্ন করতে পারে প্রতিদিন আলু ভাজি খান কেন, কেন খাই না? আসলে আমি খাই না, এটা হচ্ছে আমার ছেলেদের প্রিয় খাবার, বিশেষ করে আমার ছোটো ছেলের। আমি প্রতিটা ভিডিওতে বলি ও আলু ভাজি এত পছন্দ করে যে একটু কম হলেও আর ওই ভাতটা খেতে চায় না, তো দেখা যায় ওর জন্য আলু ভাজিটা করি। তো আর আজকে আর ডাল করি নাই, আজকে একটু অন্যরকম একটা ইয়ে করেছি, চিংড়ি মাছের তরকারি করেছি। তরকারি না, আসলে চিংড়ি মাছ ছিল, একটু বেশি বড়ো না ছোটো না, ওগুলো আমি একটা আলু দিয়ে একটু ভুনা করেছি বড়ো ছেলের জন্য আর আমার জন্য। তো আলু ভাজি করেছি, আর এদিকে সরাসরি সব কাজ শেষ করে রান্নায় চলে আসছি, চিংড়ি মাছ দিয়ে আলুটা ভুনা করবো সেই জন্য। এখানে দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কষাচ্ছি, তো চিংড়ি মাছটাই রান্না করব ভাবলাম। আর এর মধ্যে আমি এখনও নাস্তা করিনি, আর আজকে সকালে নাস্তা তেমন কিছু বানায়নি, তো দুপুর করে আমি নাস্তা করতে করতে একটার পর হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে একেবারে 3টার সময় দুপুরের খাবারই খাই। তো আজকে রান্না করছি, ছেলেরা অলরেডি নাস্তা করে ফেলেছে, নাস্তা বলতে ওদেরকে আমি ভাত দিয়ে দিয়েছি। বড় ছেলে কোচিং থেকে এসে ডিম দিয়ে ভাত খেয়েছে আলু ভাজি দিয়ে, ছোটোটাও আলু ভাজি দিয়ে ডিম দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো এদিকে আমি যেহেতু ফ্রাইডে কাজটাও অনেক বেশি থাকে, তো সকালে কাপড় ধোয়া থেকে শুরু করে থালাবাটি সব ধুয়ে একদম সরাসরি রান্নাও বসিয়ে দিয়েছি, আর একসাথে দুই চুলায় দুটা রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা ছেলে বসিয়েছে, দেখেছেন আপনারা তো। অ্যাকচুয়ালি এই আলু ভাজির বিষয়টা, আমার একটা কমেন্ট আমি পেয়েছি যে প্রতিদিন আলু ভাজি, হ্যাঁ ভাই প্রতিদিন আলু ভাজি, কারণ আমার ছোটো ছেলের খুবই পছন্দ, ও মাছ মাংস একদমই খায় না। আর আমার বাসায় একটা প্রবলেম কি, মাছ জিনিসটা কেউই খেতে চায় না আমি ছাড়া, বড় ছেলে হয় চিকেন হলে হবে, নয়তো আলু ভাজি আর ডাল, তো সেজন্যই দেখা যায় আলু ভাজিটা কমন হয়ে গেছে। তো এই যে কথা বলতে বলতে আমার রান্না ডান হয়ে গেছে, আমি ধনে পাতা দিয়ে জাস্ট নামিয়ে নিব, এটা ঝুল তেমন একটা রাখি নাই, একটু মাখো মাখো করে রান্না করেছি, কারণ চিংড়ি মাছ ভুনাটা একটু মাখো মাখো, আর একটু ঝোল না রাখলেও হয় না, কারণ ভাত তো খেতে হবে সেই জন্য। আর অপর দিকে আমি আলু ভাজিটাও, এই যে দেখতেই পাচ্ছেন, সেই আলু ভাজি করেছি। আর আর এরপর আমি আমার জন্য আবার কী করেছি, দুটো পরোটা ভেজে নিয়েছি, পরোটা আর চা একটু আলু ভাজি নিয়ে। তখন অলমোস্ট 1:30 বেজে গেছে, তো আমি বসে গেছি, সকালের নাস্তা 1:30 করেছি আমি, যাই হোক আসলে একটু এদিক ওদিক হয়ে গেছে। তো এই আজকে এতটুকুই, আর যেহেতু বেশি কিছু রান্না করিনি ওই জন্য আর কিছু শেয়ারও করলাম না, আজকের ব্লগটা আমি এতটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে যেহেতু আপনাদের কথা দিয়েছি ডেলি ব্লগ শেয়ার করবো, ওর জন্য কিছু না কিছু শেয়ার না করলে আসলে ভালো লাগে না, সেজন্যই শেয়ার করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।